তিন ফরম্যাটের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা বিসিবিকে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশের বাইরে থাকায় এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত আসছে না। মূলত ফর্মহীনতার কারণে কিছুদিন ধরেই আলোচনায় শান্তর অধিনায়কত্ব। সম্প্রতি টেস্ট ও টি টোয়েন্টিতে ভারতের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষেও প্রথম টেস্টে 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ব্যাট হাতেও সময়টা ভালো যাচ্ছে না, সেই সঙ্গে সংবাদ সম্মেলনে তার বলা বিভিন্ন কথা নিয়েও হয়েছে সমালোচনা। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এমন ঘটনা বিব্রতকর অবস্থায় ফেলেছে বিসিবিকে। বিষয়ে কথা বলতে এই স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। জনাব রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই এটা যে শান্তর এমন আকস্মিক সিদ্ধান্তের কারণটা আসলে কি হতে পারে? অ্যাবসলুটলি, সিদ্ধান্তটা একেবারেই আকস্মিক। তিনি সমালোচনার মুখোমুখি হচ্ছিলেন, যেটা অধিনায়ক যদি হন আপনি তাহলে সাফল্য আসলে যেমন আপনার প্রশংসা হবে, যদি খারাপ হয় তাহলেও আপনার সমালোচনা হবে, এটাই বাস্তবতা। কিন্তু সেখানে তিনি হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিলেন এবং সেটা বিসিবিকে তিনি জানিয়েছেন, যদিও পুরো বিষয়টা একদম আনুষ্ঠানিকতার মোড়কে এখনও আসেনি, কারণ এটা বাস্তবায়নের ক্ষেত্রে তো অনেকগুলো ধাপ আছে। তিনি বিসিবির কোনো কোনো পরিচালককে তিনি জানিয়েছেন বিষয়টা। এখন বিব্রতকর, আপনি আপনার খবরে যখন প্রথম বলছিলেন বিষয়টা বিসিবিকে একটা বিব্রতকর অবস্থায় ফেলেছে, এবং বিসিবি যেহেতু এখন একটা ইন্টারিম বোর্ড চলছে, আপনি জানেন একটা অনেক পট পরিবর্তনের পরে তারা বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করতে হচ্ছে, সেরকম একটা জায়গায় যখন অধিনায়ক এভাবে হঠাৎ করে বলেন যে তিনি সব ফরম্যাট থেকে চলে যাবেন বা অধিনায়কত্ব করবেন না, তখন কিন্তু নতুন অধিনায়কের কথা ভাবা একটা ব্যাপার। বাংলাদেশে কিন্তু ব্যস্ত সময় সামনে ক্রিকেটে, ফলে এবং তিন ফরম্যাটই যদি শান্ত না থাকেন তখন কি হবে, অনেক কিছু মিলে এটা অবশ্যই একটা বিব্রতকর ব্যবস্থা, মানে অবস্থা। কিন্তু শান্ত এরকমটা সিদ্ধান্ত এভাবে নেবেন বা এভাবে চাইবেন সেটা প্রত্যাশিত নয়। এইটা প্রত্যাশিত নয়, আমরা সবাই এটা আসলে এভাবে আঁচো করা যায়নি আসলে বিষয়টি। তো আসলে কি শান্তর মানে ফর্মহীনতাটা, ব্যাটিংয়ে যে ফর্মহীনতায় সে ভুগছিলেন সেটি কি বড় কারণ? একটা বিষয় তো অবশ্যই সেটা, কারণ আপনি অধিনায়ক শুধু যে মাঠে লিড করবেন তা না, মাঠের বাইরেও লিড করবেন, ব্যাট হাতে লিড করবেন, যেহেতু তিনি ব্যাটার টপ অর্ডার ব্যাট করেন। আপনি যদি গত কিছুদিনের পারফরমেন্স দেখেন, বাংলাদেশের টপ অর্ডার একদমই পারফর্ম করছে না, এবং সেখানে যে অধিনায়ক মানে তার রোলটা প্লে করবেন নিজে, অনেক সময় হয় কি অন্যরা যদি ব্যর্থ হয় অধিনায়ক কিন্তু এক্সাম্পল সেট করে যে তিনি ফাইটটা করছেন, কিন্তু সেটা আমরা দেখিনি। আপনি যদি ভারত সফরের কথা বলেন, যেখানে দুইবার বাংলাদেশ হোয়াইট ওয়াশই শুধু না, মানে খারাপ ব্র্যান্ড অফ ক্রিকেট খেলেছে, মানে টেস্টে দুই দিনে হেরে গেছে। আপনি যদি সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশে যে টেস্টটা মাত্র গেল সেখানেও যদি দেখেন, সেটাও কিন্তু বৃষ্টির কারণে 3 দিন খেলা হয়নি, এরকম একটা অবস্থায় বাংলাদেশ হেরে যাচ্ছে বারবার। এখন এরকম যখন পারফরমেন্স থাকে তখন শান্ত যখন আবার সংবাদ সম্মেলনে তিনি একটু ঔদ্ধত্যপূর্ণই আমি বলবো, বা এমন কথা যে সাংবাদিকদের একটু আক্রমণ করে কথা বলা, যে আমরা তো জানি কোন শটটা ভালো, কখন কি খেলতে হয়, অনেক ক্ষেত্রে এগুলো এভাবে বলে নিজের উপরই চাপটা নেওয়া হয় এবং নিজেই নিজেকে বিতর্কে জড়ানো হয়। শান্ত সেই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারলেন না। কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে শান্তর অধিনায়কত্বে কিন্তু পাকিস্তানও বাংলাদেশ সিরিজ জিতেছে, ঐতিহাসিক সিরিজ জিতেছে। এখন প্রশ্ন হচ্ছে যে শান্তর সমালোচনাটা বেশি হচ্ছিল টি টোয়েন্টি নিয়ে, কারণ তিনি ঠিক টি টোয়েন্টি মেজাজের সুলভ ব্যাটিং ক্রিকেটার না, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটাও কথা হচ্ছিল যে বাংলাদেশ টি টোয়েন্টি দলটাকে পুরোপুরি আলাদা করার বিষয় মানে আলোচনা হচ্ছে, যেহেতু বাংলাদেশ টি টোয়েন্টিতে ভালো না। তো টেস্ট এবং ওয়ানডেতে এখনও চাইলে শান্তর যে যতটা খারাপ পারফরমেন্স বলা হচ্ছে তা কিন্তু না, ফলে তিনি এভাবে মানে মনে হয় যেন মন খারাপ করে চলে গেলাম, এখন এটা তো একটা ন্যাশনাল টিম, এটা তো একটা মানে ওরকম ছেলে খেলা করার বিষয় না যে আমার হঠাৎ করে মনে হলো যে না আমি আর করবো না, বিষয়টা এরকম হওয়া কোনোভাবেই প্রত্যাশিত নয়। পেশাদারিত্বে একটা বিষয় থাকে এই জায়গায়। তো সত্যি যদি শান্ত সরে দাঁড়ান তাহলে সেক্ষেত্রে পরবর্তী অধিনায়ক কাকে বানাতে পারে বিসিবি, কার সম্ভাবনা জোরালো আর কি, আপনার কি মনে হয়? দেখেন এটা খুবই টাফ কল হয়ে যাবে, বিসিবি আসলে কী করবে। আমার যেটা মনে হয় বিসিবি সবার আগে শান্তর সঙ্গে বসবে, বসে যেটা করবে যে তাকে সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব যে তিনি ছাড়তে চেয়েছেন এটা বিসিবি অ্যাকসেপ্ট করবে না, তাকে কিছু ফরম্যাটে মানে আমি তিনটা ফরম্যাটের কথা, তো এখানে যদি অপশন যেহেতু খুব বেশি নেই, টেস্টে সেই মুমিনুলের কাছে হয়তো যে যাওয়া লাগবে, মুশফিকুর রহিম করবেন না, ফলে অ্যাভেলেবেল ক্যারেক্টার কিন্তু নেই। টি টোয়েন্টি বা ওয়ানডেতে হয়তো মিরাজকে কনসিডার করা গেলেও যেতে পারে, তিনি ফর্মে আছেন, কিন্তু শান্তকে সব ফরম্যাটে বিসিবি অনুমতি দেবে কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে মিরাজ একটা স্ট্রং ক্যারেক্টার এই পরিস্থিতিতে, মিরাজ স্ট্রং ক্যারেক্টার হতে পারে। রাকিবুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।